দেশজুড়ে ক্রিকেট প্রেমীদের জন্য ১৬ ফেব্রুয়ারি এক বিশেষ দিন, কারণ সন্ধ্যা ৬:৩০টায় শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচ। এবারের বিপিএল ফাইনালে প্রথমবারের মতো ফাইনাল খেলছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। এ পর্যন্ত মাশরাফির হাতে উঠেছে ৪বারের বিপিএল শিরোপা, ৩বার ঢাকার হয়ে এবং ১বার রংপুরের হয়ে। আর এবারই প্রথমবার সিলেটের ক্যাপ্টেন হয়ে মাশরাফি মাঠে নামছেন শিরোপার লড়াইয়ে। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাপ্তান ইমরুল কায়েস নামবেন তৃতীয়বার কাপ জয়ের স্বাদ নেবার জন্য। তাই তো ফাইনাল ঘিরে ক্রিকেট প্রেমীদের প্রত্যাশার পারদও বেশ উঁচুতে। ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ অপেক্ষা করছে সবার জন্য। বিপিএল ফাইনালে ইমরুল কায়েসের তারকাবহুল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। যদিও অধিনায়ক হিসেবে কাপ জয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছেন মাশরাফি। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের আগে মানসিকভাবে ফিট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কে না জানে, এক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে নতুন হেয়ার কাট, মনোবল ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় অনেকখানি। নিজেকে প্রকাশের ক্ষেত্রেও নতুন এবং আধুনিক হেয়ার স্টাইল এবং দাড়ির স্টাইল দারুণ ভূমিকা রাখে। খেলোয়াড়দের আত্মবিশ্বাসকে তুলে ধরতে তাদের স্টাইল বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে খেলার মাঠে। আর এজন্যই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হোটেলে ডাক পড়ে ঢাকার প্রথম মেন্স হোম স্যালুন ছাটাইয়ের। চতুর্থবারের মতো বিপিএল ট্রফি জিতে নিতে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে অধিনায়ক ইমরুল কায়েস, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম ও নাইম হাসান সহ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ১২ জন খেলোয়াড় ছাটাইয়ের অভিজ্ঞ ও পেশাদার হেয়ার স্টাইলিস্টদের কাছ থেকে নেন নতুন হেয়ার কাট। আর নতুন হেয়ার কাটে মাঠে নামতে যাচ্ছেন তারা। নতুন কাটে মাঠের পারফরমেন্স কেমন হয়, এটাই এখন দেখার বিষয়। মনিরুজ্জামান মনি, স্পোর্টস মেইল 24.com।